নমস্কার বন্ধুরা, রঙ্গোলি কুকিং উইথ পুরবী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হরিপাল ব্লকের অন্তর্গত মালিয়া পার্ক ভ্রমণের একটি ভিডিও। হাওড়া তারকেশ্বর রেল লাইনে মালিয়া স্টেশনে নেমে অথবা 12 নম্বর রুট ধরে বাই কারও আসতে পারেন এই পার্কটিতে। খুব সুন্দর পার্কের মনোরম দৃশ্য। আমরা এই পার্কে এসে পৌঁছেছিলাম বিকালের দিকে। আমার মা এবং বোনেদেরকে নিয়ে এই পার্কে এসেছিলাম। আমার হাজবেন্ডও আছেন, তিনি ভিডিও করছেন। বিকালের দিকে পরিবেশটা খুব ভালো লাগে। এখানে দেখানো হচ্ছে, দেখুন একটা দেখা যাচ্ছে বেশ বড় হনুমান মূর্তি। হনুমানজি রাম সীতার বুক চিরে যে মূর্তি দেখিয়েছিলেন সেটা দেখানো হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে, দেখুন তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় শ্রাবণ মাসে যে জলযাত্রীরা জল ঢালতে যান সেগুলো খুব সুন্দরভাবে মূর্তির সাহায্যে বানানো হয়েছে। বাচ্চাদের জন্য সুন্দর ট্রেন, টয় ট্রেনগুলো দেখানো দেওয়া আছে এখানে পার্কের মধ্যে। একটি ছোট্ট ব্রিজ, বাচ্চা থেকে বড় সবাই এই পার্কে আসতে পারেন। আর এই পার্কে এন্ট্রির জন্য কোনো টিকিট লাগে না। একটা ফোয়ারা, এর ভেতরে বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানিয়ে বসার জায়গা করা আছে। এই যে আমার মেয়ে, আমার মা, আমার কাকার মেয়েরা, এদেরকে নিয়ে আমরা একদিন বিকেলবেলা এই পার্কটিতে এসেছিলাম বেশ কিছুদিন আগে। তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতির পিঠে চেপেছে আমার মেয়ে অপু। এটা একটি ছোট্ট বাচ্চা, পার্কে ঘোরাঘুরি করছে, দেখুন। এটা হাতির পিঠে সিঁড়ি দিয়ে উঠে, দুদিকে স্লিপ আছে। এই পার্কটিতে একবার হলেও আপনারা আসতে পারেন, খুবই ভালো লাগবে। এগুলো সব ছোট ছোট বসার জন্য জায়গা। দোলনা, আমার মেয়ে ভয় পাচ্ছিল, তবুও একবার শখ হচ্ছিল যে এই হাতির পিঠে চাপবো, তাই উঠিয়েছিলাম। আমার মা আর বোনেরা মিলে এই গাড়িটির মধ্যে অপুকে চাপালো, খুব সুন্দর। বড়রাও চাপতে পারবে, ছোটরাও চাপতে পারবে। সবার সাথে অপুর খুব মজা হচ্ছিল, দেখুন। পার্কের মধ্যে মন্দিরও ছিল, এখানে একটি শিব ঠাকুর, এখানে কালী ঠাকুরের মন্দির আর বজরংবলী মন্দির ছিল এর মধ্যে। খুব শান্ত পরিবেশ। নেতাজি, গান্ধীজি, এদের মূর্তি বানানো হয়েছে, সেগুলো খুব সুন্দর দেখার মতো। এখানে রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল সেই সময়কার একটা সুন্দর মূর্তি বানানো আছে
এটা ফোয়ারার মধ্যে দেখুন শিব বাবা বসে আছে, আর এটা শিব বাবা যে সতী মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল সেই সময়কার একটা মূর্তি বানানো আছে। মূর্তিগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করে বানানো হয়েছে। এটা মনে হচ্ছে জলহস্তি, আর এটা একটা বসার জায়গা দেখুন, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে একটা নৌকা, তার মধ্যে দুটো মানুষ বসে দাঁড় পাইছে, খুব সুন্দর লাগছে। উপরে সিংহ ষাঁড় গরু বসে আছে। এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর মূর্তি, স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। এখানে লক্ষ্মীনারায়ণের একটা সুন্দর মূর্তি গাছ দিয়ে ঘেরা। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই এই পার্কটিতে আসতে পারেন, আশা করছি ভালোই লাগবে, খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সবাইকে নিয়ে আসতে পারেন, আমাদের তো খুবই ভালো লেগেছে। এখানে যে জল যাত্রী যায় শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে, তার সুন্দর মূর্তির সঙ্গে দেখানো হয়েছে, জল নিয়ে যাচ্ছে কাঁধে করে। জলযাত্রীদের জল দান করছে অনেকে। আর এখানে একটা শিব বাবার মন্দির আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এবার সন্ধে হয়ে আসছে, আমরা যখন গিয়েছিলাম গোধূলির আলো ফুটেছে চারিদিকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।